মানে এই অসৎ উপায়ে উপার্জনের থেকে আমরা কীভাবে দূরে থাকবো এবং কীভাবে সম্ভব সেই পদ্ধতিগুলো আমাদের জানা দরকার। তার মধ্যে সর্বপ্রথম যেটা করতে হবে অসৎ উপায়ে উপার্জন থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে ঈমানকে শক্তিশালী করতে হবে। রিজিকের ব্যাপারে যে ঈমান, সেই ঈমানে আমাদের ঘাটতি আছে। আমাদের সবাইকে নিশ্চিত জানতে হবে যে রিজিকের একমাত্র দায়িত্বশীল আল্লাহ। কেউ কখনো চেষ্টা প্রচেষ্টা চালিয়ে কখনো আল্লাহর চাওয়ার ব্যতিরেকে রিজিক বেশি উপার্জন করার কোনো ক্ষমতা রাখে না, এবং যেটা তার জন্য বরাদ্দ সেটা কখনো তার হাত ছাড়া হবে না, যেটা তার জন্য বরাদ্দ সেটা পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা যদি কারোর বিশ্বাস যদি কঠিনভাবে হয় তাহলে কিন্তু সে অসৎ উপায়ে উপার্জন থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, কারণ সে জানে উল্টা পথ অবলম্বন করলেও যেটা আমার জন্য বরাদ্দ সেটাই, মানে বাড়তি আমি কিছু করতে পারব না। প্রত্যেকের বরাদ্দর যে গণ্ডি আছে, যতটুকু তার পাওনা আছে সেটা অতিক্রম করতে পারবে না সে। সুতরাং অসৎ উপায়ে উপার্জন করতে যাব কেন? কারণ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে আকাশে তোমাদের রিজিক আছে, এবং তোমাদের জন্য যে ব্যাপারে রিজিকের ওয়াদা করা হয়েছে সেটা আকাশে রয়েছে। এবং আল্লাহ বলেছেন অন্য আয়াতের মধ্যে ইন্নাল্লাহ হুয়া রাযযাকুল কুওয়াতুল মতিন, যে আল্লাহই হচ্ছেন সত্যিকার রিজিক দাতা, তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনি পরাক্রমশালী। সুতরাং রিজিকের একমাত্র দায়িত্ব আল্লাহর হাতে, এবং প্রত্যেকে নিজের বরাদ্দ গ্রহণ করা ছাড়া কখনো মৃত্যুবরণ করবে না, এটা চূড়ান্ত সত্য। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো মানুষ মারা যাবে না, কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বরাদ্দ সে পরিপূর্ণরূপে ভোগ না করবে। তাইলে শুধু মানুষ না, শুধু জিন না, মানে সকল প্রাণী যার মধ্যে প্রাণ রয়েছে কেউ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বরাদ্দ সে পরিপূর্ণভাবে ভোগ করবে। সে যেইভাবে হোক, নিজের কামাইয়ের মাধ্যমে হোক, অন্যজনের মাধ্যমে আসুক, যে কোনোভাবে অনেক আমলধারী মানুষ আছে যে তারা নিজে কামাই না করলেও মানুষের তাদের কাছে রিজিক নিয়ে আসে, নাকি না নিয়ে আসে, সে যেই কোনোভাবে তার জন্য যা বরাদ্দ সেটা অবশ্যই ভোগ করবে। এই কারণে রাসূল ইসলাম আরও সুন্দরভাবে বলেন, আইয়ুহা নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলব, যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে রিজিক কামাই করো। এবং বলছেন ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, যে কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার পরিপূর্ণ রিজিক ভোগ না করবে। সে যত রিজিক তার জন্য বরাদ্দ সে ভোগ করবেই করবে, এটা ছোট বয়সে করুক, বৃদ্ধ হয়ে করুক, মাঝারি বয়সে করুক, যখন বয়স যেই বয়সে আল্লাহ ভোগ করা তার নসিবে রেখেছে, সুবিধাজনক মনে করেছে সেই বয়সে করবে। অনেকে ছোটকালে বেশি ভোগ করলে নষ্ট হয়ে যাবে, এই কারণে তাকে ওই বয়সে ভোগ করতে দেয় না, যৌবন বয়সে বেশি ভোগ করার সুযোগ করে দিলে সে বদভস্ত হয়ে যাবে। অনেকে আছে না, বাপের অনেক টাকা, যার কারণে যৌবন বয়সে ওই টাকা পাওয়ার কারণে সে খারাপ পথে চলে যায়, নাকি? তো সুতরাং হয়তো বা যৌবন বয়সে আল্লাহ তার জন্য সেটা সমীচীন মনে করেন নাই, হইতে পারে যখন বড় হয়ে যায় তার যখন কি যৌন সম্ভোগের চিন্তা স্তিমিত হয়ে আসে তখন তাকে অনেক সম্পদ দিয়ে দেয় যেন সে পরিমিত নিজে ভোগ করবে আর বাকিগুলো সত্য করার চিন্তা মাথায় আসে, যে আমার তো বয়স বেড়ে গেছে পরকালের চিন্তা করি নাকি। সুতরাং এমন হতো, হ্যাঁ, এই কারণে অনেকের বৃদ্ধ বয়সে গিয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যায়, ছেলে পুলে বিদেশে গেছে কামাই করতেছে, রিজিক আসতেছে, হ্যাঁ, বার্ধক্য বয়সে তখন বেশি ভোগ করতে পারে না কেউ, তখন সবকে ফেরাতের চিন্তা করে, অথবা আপনার বেশি ভোগ করলেও অসুবিধা নেই, হালালভাবে বেশি ভোগ করবে এটার কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু হইতে পারে যৌবন বয়সে তাকে এই সমস্ত রিজিক দেওয়া হইলে বদমস্ত হয়ে যায়। সুতরাং আল্লাহ যেন বুঝবেন কখন দেবেন, কিন্তু যেটা বরাদ্দ সেটা আসবেই আসবে যে বয়সে আসুক না কেন। অনেককে দেখা গেছে শুরু বয়সে অনেক রিজিক ভোগ করছে, পরে গরিব হয়ে গেছে, টাকা করে নাই, আগে অনেক টাকা ছিল নাই শেষ পর্যন্ত, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে, কারণ আগে সে রিজিক পেয়ে অসৎ উপায়ে ব্যয় করেছে,
এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছেন, এই কারণে তার নিজেকে সংকীর্ণ করে দিয়েছেন যেন অপরাধের লাগাম টেনে ধরা যায়। এই জন্য হয়তো বা পরবর্তী তাকে কমিয়ে দিয়েছে হইতে পারে। সুতরাং যেই সময় হোক না কেন, বরাদ্দের বাইরে কেউ অর্জন করতে পারবে না, বরাদ্দের বাইরে কেউ ভোগ করতে পারবে না, এটা চূড়ান্ত সত্য, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। বলেছে হাদিসের মধ্যে, ওয়াইন আফতা আনহা, যদিও কখনো রিজিক আসতে দেরি হয়, কিন্তু দেরি হলেও রিজিক যখন আসার তখন আসবে। হযরত মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের এলাকা থেকে পালিয়ে গেলেন, ঠিক না, যখন খবর দেওয়া হইলো যে ফেরাউন তোমাকে খুঁজতেছে, তোমাকে হত্যা করবে, যখন খবর চাউল হয়ে গেল যে কিপ্তিকে হত্যা করছে মূসা, তখন এটা শোনার পর ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, তখন ওকে খোঁজার জন্য লোক পাঠাইল। তখন ওই সভাসদের মধ্যে একজন ছিল, ওনার উপর ইমান আনছিল, সে বেরিয়ে গিয়ে ওকে সংবাদ দিল যে তোমাকে খুঁজতেছে, তুমি এলাকা ছাড়ো। তখন মূসা ইসলাম চলে গেলেন, এলাকা ছেড়ে চলে গেলেন, সোহেল ইসলামের এলাকায় গেলেন। সেখানে গিয়ে কী করলেন, এক গাছের নিচে অবস্থান করছিলেন, পাশে কুয়া আছে, তখন দেখতেছিলেন কি আপনার দুইটা মেয়ে ছাগল পাল নিয়ে অপেক্ষা করতেছে, মানে পানি পান করাবে। তো জিজ্ঞাসা করলো, তোমরা অপেক্ষা করতেছো কিসে? বলে যে আমরা তো মহিলা মানুষ, যে আমাদের বাপ হয়েছে অন্ধ, মানে আমাদের ছাগল পালে পানি পান করানোর জন্য কোনো ব্যবস্থা নেই, লোকেরা আসবে, ডাকনা উঠাইবে, ডাকনা উঠাইতে কয়েকজন লাগে, উঠেবে, তারপরে সবাই পানি পান করানো শেষ হইলে আমরা পানি পান করাবো, সিস্টেমেটিক। উনি বললেন, অসুবিধা নেই, আমি ব্যবস্থা করছি। উনি তো গায়ে শক্তি ভালো, ডাকনা সরাই দিলেন, পানি পান করাই দিলেন, ওরা দ্রুত চলে গেল বাড়িতে। তো বাপ দেখবে যে আজকে তাড়াতাড়ি আসছে, তখন জিজ্ঞাসা করলো আজকে তাড়াতাড়ি আসলে কীভাবে, তখন বললো যে একজন মানে হৃষ্টপুষ্ট মানুষ, অপরিচিত, কোথায় থেকে আসছে যেন, জিজ্ঞাসা করলে আমাদেরকে আমরা ঘটনা বর্ণনা দিলাম, পরে পানি পানের ব্যবস্থা করে দিলাম। এবং তিনি পানি পান করানোর পরও তিনি তাদের কাছ থেকে কোনো আপনার বিনিময় চান নাই, কিন্তু গাছের নিচে গিয়ে আবার বসলেন, বললেন, রব্বি ইন্নি বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফাকির, রব্বি বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফাকির, বলতে চাই আমার প্রতিপালক, আপনি যে ওয়াদা করেছেন রিজিক দিবেন সেটার মুখাপেক্ষী আমি এখন, কারণ এলাকা থেকে অনেক আগে আসি, খিদার তাড়ায় থাকতে কষ্ট হয়, সুতরাং আপনি তো ওয়াদা করেছেন রিজিক দিবেন, সেটা তো এখন দরকার আমার, নাকি যখন এটা ফরিয়াদ করলেন ইতিমধ্যে ওই শোয়েব আলাইহিসসালাম তার মেয়েকে বললো, ঠিক আছে, ওই লোকটা মনে হয় বাইরের থেকে আসছে, মুসাফির মানুষ, সুতরাং ওকে ডাকে নিয়ে আসো। তখন ওরা আসলো, বড় মেয়ে আসে ওকে ডাকে নিয়ে গেল, বাসায় নিয়ে গেলো, খাইতে দিল, তারপরে আলোচনা হইলো, শেষ পর্যন্ত বললেন যে আমার তো ছেলে বলে নাই, তাইলে কী করতে হবে, যে তোমাকে আমি কাজে খাটাইতে চাই, যে তুমি এখানে আমার ছাগল পাল চড়াইবে, এটা একটা কাজ, এই কাজের বিনিময়ে তোমাকে আমার মেয়ে একটা বিয়ে দেবে, মানে মোহর লাগবে না, কাজের বিনিময়ে। অনেকে পেটে ভাতে চাকরি করে না, তারপরে ব্যবস্থা করে দিলেন, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার স্ত্রী মিলে গেল, সাথে সাথে কি কাজের বন্দোবস্ত হয়ে গেল, খাদ্যের বন্দোবস্ত হয়ে গেল। তাইলে কখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সেটা আল্লাহই ভালো জানে, অনেক সময় দেরি হইতে পারে, কারণ উনি অপেক্ষা করছিলেন, এখানে কোনো পরিচিত কেউ নাই। হ্যাঁ, ঠিক না, কিন্তু যখন অপেক্ষা করছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, তাইলে আমাদের এই ব্যাপারটা চমৎকারভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে প্রত্যেকের বরাদ্দ নিশ্চিত, এই বরাদ্দ কখনো সে ডিঙ্গিয়ে যাবে না, না বেশি অর্জন করতে পারবে, হ্যাঁ, না কেউ তার এই বরাদ্দকে ছিনিয়ে নিতে পারবে, কোনোভাবেই সম্ভব না। তাইলে বরাদ্দটা অবশ্যই সে পাবে পাবে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে রাসূল বলছেন কি, ফাত্তাকুল্লাহ, সর্বশেষে বললেন, তাইলে আল্লাহকে ভয় করো, ওয়াজমিরু ফি তরব, সুতরাং উপার্জনের ক্ষেত্রে সুন্দরভাবে হালাল পথে উপার্জন করার চেষ্টা করো, কারণ বরাদ্দের বাইরে যেমন যখন যাওয়া যাবে না, তাইলে উল্টা পথে উপার্জন করে মার খাওয়ার কি কি মানে আছে, না মার খাওয়ার তো কোনো দরকার নেই,
এই কারণে সঠিক পথেই আপনার ব্যবস্থা নিতে হবে। এই কারণে রাসূল বললেন খুদু মাহাল, এই কারণে যেটা তোমার জন্য হালাল সেটাই তুমি ভোগ করো, ওদাউ মাহারাম যেটা তোমার উপর হারাম সেটা বাদ দাও, এটার থেকে মুখ ফিরে নাও। ওয়াহু মিন আলা নাফসি, এবং তুমি শান্ত হও, এত অস্থির হওয়ার কোনো মানে হয় না, বরাদ্দ তো নিশ্চিত আসি, এত অশান্ত হয়ে নামাজ রোজা বাদ দিয়ে গুণস্থুল করে কামাইতে থাকবে না, এটার কোনো দরকার। বলছে পত্র বিনিময় লাগে ফেললে, যেই হালাল পথ আছে সেই হালাল পথেই উপার্জন করার চেষ্টা করো, আর টেনশন করার কোনো কারণ নেই। বিশেষ করে রাসূল আকরাম ইসলামের আরেকটা হাদিস এই ব্যাপারে আপনার প্রশান্তি আসার জন্য একজন আপনার বাতি স্বরূপ, সেটা কি রাসূল বলেন বলো আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসান ওয়া তাউদ বিতানা। রাসূল আকরাম বলেন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করো, যেইভাবে পাখিরা ভরসা করে, পাখিদের কোনো উপার্জনের কোনো মাধ্যম নেই, না কি আছে বিদ্যা বুদ্ধি কিছুই নেই, না কোনো চাকরি বাকরি কিছুই আছে, কিছুই নেই, কিন্তু পাখিরা আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করেছে, চূড়ান্ত ভরসা করার কারণে সকালে তারা খালি পেটে বাসা থেকে বের হয়েছে, আর বিকেলবেলায় কি ভরা পেটে ঘরে ফিরেছে, তাই না? আল্লাহর উপর ভরসা, কারণ তারা জানে রিজিক দেওয়ার মালিক কি একমাত্র আল্লাহ। সুতরাং তারা এইভাবে হয়েছে। তাহলে এক নম্বর, যে খারাপ উপার্জন থেকে বাঁচার জন্য প্রথম ইমানকে খাঁটি করতে হবে, যে যত কিছুই করি না কেন বরাদ্দের বাইরে উপার্জন করতে পারবো না, আর যেটা বরাদ্দ আছে সেটা হালালভাবে কামাই করলেও সেটাই আসবে, নাকি কমবে না, বরাদ্দের কম হবে না, হালালভাবে কাজ করলেও বরাদ্দ যেটা সেটাই আসবে, তাইলে উল্টা পথে যাওয়ার কোনো কাম নেই। দ্বিতীয় নম্বর, যদি কোনোভাবে মনে হয় যে রিজিক সঠিকভাবে আসতেছে না, আমার তো প্রয়োজন অনেক কিন্তু ওই আন্দাজ তো আসতেছে না, ছেলে পুলে নিয়ে কষ্ট পায়, তো কার কাছে রিজিক চাইবে? হালালভাবে আল্লাহর কাছে, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই যে হযরত মূসা মেয়েদেরকে বলে নাই যে তোমাদের কাজটা করে দিলাম, বাড়ি থেকে আমার জন্য কিছু খানা নিয়ে আসো, আমি তো মূসাদের মানুষ, নাকি বলছিল? চাইছিল না? চাই না, আল্লাহর কাছে বলছি রব্বি বিমা আনজালত আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, যে আপনি যে কল্যাণ নাজিল করেন কথা বলছিলেন, এখন তো আমার দরকার, হ্যাঁ, তা আল্লাহর কাছে বলছে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, নাকি ব্যবস্থা করেন নাই, শুধু খানার কথা বলছি, মানে ওনার তখন খানার দরকার কিন্তু বউয়ের ব্যবস্থা করে দিছে, নাকি মানে এক কাজ দুই কাজ হয়ে গেল, সাই বন্দোবস্ত চাকরির ব্যবস্থা, হ্যাঁ। তো সুতরাং কারোর যদি ঘাটতি মনে হয় যে আমার কামাই করতেছে ঠিকই কিন্তু আমার কষ্ট হইতেছে চালাইতে, ফ্যামিলি হিমশিম খাইতে হয়, ইমান নষ্ট হয়ে যাওয়ার মানে এরকম পরিস্থিতি তৈরি হয়, কারণ অনেকে অনেক সময় সহ্য করতে পারে না, দারিদ্রতার পরাঘাতে তার ইমান হারিয়ে বসার কি সম্ভাবনা দেখা দেয়। এই কারণে রসুল এখন বলছেন কাদের সত্য হইয়ে কোনো গোফরা, যে কখনো আপনার দারিদ্রতা কুফরের দিকে নিয়ে যান, কেন অনেক গরিব সহ্য করতে না পারে, বলে যে আল্লাহ কি দেখে না আমার এত কষ্ট, তাহলে এটা তো কুফরি শব্দ, এটা তো শিল্পী শব্দ, ঠিক না? তাহলে তো ইমান হারা হয়ে যাবে, না এরকম বলার কোনো সুযোগ নেই। বরং যদি মনে হয় যে না আমি কষ্ট পাচ্ছি, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে বলি এ আল্লাহ আমার এই যে রিজিক দেওয়া আছে এটা তো আমার তো বুঝতেছে, আমার তো আরও বেশি দরকার, নাকি? সুতরাং আপনি রিজিকের বন্দোবস্ত করে দেন, আপনি সম্মানজনক রিজিক দেন, এরকম বললে আল্লাহ অবশ্যই শুন। এই কারণে মুক্কার কাফেরদেরকে আল্লাহ বলছিলেন এইভাবে, বলছিলেন ইন্নামা তাদউনা মিন দুনিল্লাহি আওথানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিযকা ফাবতাগু ইনদাল্লাহি রিযকা ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে এই মূর্তিগুলো পূজা করছো, আল্লাহর নামে যে মিথ্যা প্রপাগান্ডা করছো, বলেছে এতে তো কোনো ফায়দা নেই, কারণ হচ্ছে যাদেরকে তোমরা ডাকতেছ আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদেরকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না, নাকি রাখে? রাখেন ওরাই বুঝে যে তাদের মূর্তি কোনো রিজিক দেয় না, দেয় না রিজিক দেয় না। এই কারণে অনেক সময়
মূর্তি থেকে পর্যন্ত সবরের টাইমে খেয়ে ফেলে। ওই যে হযরত ওমরের ঘটনা, মানে খেজুর দিয়ে মূর্তি বানিয়ে নেয়, শুকায়, মূর্তি পূজা দিতে দিতে যায়, খাদ্য শেষ হলে মূর্তি খেয়ে ফেলে, ঠিক না? তাইলে সুতরাং আপনার মূর্তি কখনো রিজিক দিতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে কি বললেন, ফাত্তাকু ইনদাল্লাহি রিজক, সুতরাং আল্লাহর কাছে রিজিক চাও। যেগুলোর পূজা দিচ্ছ ওগুলো রিজিক দিতে পারে না, চাইবে আল্লাহর কাছে যিনি রিজিক দিতে পারেন। এবং বলছেন অশুকরুলা, রিজিক দিলে এটা শুকরিয়া আদায় করতে হবে, এইগুলোকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, শরীয়ত সম্মত পন্থায় ব্যয় করতে হবে। ইলাইহি তুরজাউন, প্রচন্ডভাবে আল্লাহ হুমকি দিচ্ছেন, তার কাছে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে, ব্যতিক্রম হইলে হিসাব দিতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যারা দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, যাদের খাদ্য সংকটে যারা ভুগছে, তাদের এই দোয়া পড়া উচিত। রাসূল আকরাম শিক্ষা দিলেন কি দোয়া, আল্লাহুম্মা আগফিরলি বিহালালিকা আন হারামিকা ওয়া আগফিরলি বিফাদলিকা আম সিওয়াক। যেহে আল্লাহ, আপনি হালালের মাধ্যমে আমার রিজিকের বন্দোবস্ত করে দেন, যথেষ্ট রিজিক আমাকে দিয়ে দেন হালাল পথে, এবং হারাম থেকে আমাকে বাঁচিয়ে রাখুন, যেন হারামের প্রয়োজন না হয়, হালালের সুব্যবস্থা করে দেন। এবং বিশেষ করে আপনি আমাকে বিশেষ দয়া করে আপনি ছাড়া কারোর প্রতি মুখাপেক্ষি করবেন না, যে আমি রিজিকের জন্য আরেকজনের কাছে হাত পাততে হয়, এমন যেন পরিস্থিতির সৃষ্টি না হয়। সুতরাং দোয়াটা খুবই চমৎকার, আল্লাহুম্মা আগফিরলি বিহালালিকা আন হারামিকা ওয়া আগফিরলি বিফাদলিকা আমান সিওয়াক। তাইলে এই দোয়া আমাদেরকে রাসূল শিক্ষা দিলেন, এই দোয়া পড়ার আমরা অবশ্যই চেষ্টা করব। এরপরে যেই কাজটা করণীয় আপনার সেই অসৎ উপায় উপার্জন থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে লজ্জার ব্যাপারকে অগ্রাধিকার দিতে হবে, আল্লাহকে লজ্জা পেতে হবে। সেটা কি ধরেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সুন্দরভাবে বলেছেন। রাসূল বলেন, ইস্তাহিউনাল্লাহি হাক্কাল হায়া, বলতে যে তোমরা আল্লাহকে ভালো করে লজ্জা পাও, মানে আল্লাহকে লজ্জা করো। হ্যাঁ, সাহাবে এখানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তাহি ওয়াল হামদু লিল্লাহ, বলছে আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহকে লজ্জা পাই। হ্যাঁ, তখন রাসূল বলছেন, না লাইসা দাক, তোমরা যেভাবে লজ্জা পাইতেছ ওটা দিয়ে কাজ হবে না, হ্যাঁ মানে ওটা দিয়ে হবে না, বরং ওয়ালাকিন্নাল ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযা আর-রাস ওয়া মা ওয়া ওয়াল বাতন ওয়া মা হাওয়া ওয়ালতাযকুর আল-মাউত ওয়াল বিলা ওয়ামান আরাদা আল-আখিরাত তারাকা যিনাত আদ-দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। বলা হচ্ছে যে বরং সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা পাওয়া মানে, সত্যিকার লজ্জা পাওয়া মানে মাথা এবং মাথার অধীন যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে আল্লাহর বিরুদ্ধ আচরণ থেকে রক্ষা করতে হবে। মানে কি, চোখ আছে, মুখ আছে, কে বুদ্ধি বিবেক আছে, এই সবগুলোকে রক্ষা করতে হবে, আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, শরীয়তের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, চোখ দিয়ে শরীয়তে যেগুলোকে দেখতে নিষেধ করা হয়েছে সেগুলোর দিকে তাকানো যাবে না, শরীয়তে খারাপ ছায়া ছবি দেখতে নিষেধ করেছে, রাস্তাঘাটে অনেক কি বেগানা মহিলা আছে এদের দিকে তাকাতে নিষেধ করেছে, চক্ষুকে নিম্নগামী করতে বলা হয়েছে, তাহলে চক্ষু ওরকম নিয়ন্ত্রণ করতে হবে নাকি না, হ্যাঁ নিয়ন্ত্রণ করা লাগে, তাহলে চক্ষুকে মুখকে নিয়ন্ত্রণ করতে হবে, মুখ দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করতে হবে, কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে লানত দেওয়া যাবে না, কারোর বিরুদ্ধে কি তার পেছনে দোষ চর্চা করা যাবে না, যেটাকে বিপদ করে, বা কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না, এই সমস্ত কিছু থেকে নিজেরকে মুখকে রক্ষা করবে। তাইলে মাথা, মাথা মানে ওই বুদ্ধি, আরেকজনের বিরুদ্ধে কি উল্টা বুদ্ধি আটবে না, যে এর সাইজ করা লাগবে নাকি না, এরকম না, উল্টা বুদ্ধি করবে না, বা ওর সম্পদ কীভাবে অবৈধভাবে আবরণ করা যায় এরকম উল্টা বুদ্ধি করবে না। তাইলে আল্লাহকে লজ্জা পাওয়া মানে কি বললেন, সত্যিকার অর্থে লজ্জা মানে মাথাকে এবং মাথার অধীন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলোকে আল্লাহর বিরুদ্ধে আসলে থেকে রক্ষা করতে হবে। তাইলে চোখকে, মুখকে, এরকম কানকে, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, গান বাজনা ইত্যাদি শোনা যাবে না, এগুলো থেকে রক্ষা পাইতে হবে। তাইলে পুরোটাকে আপনি রক্ষা করতে হবে। আরেকটা কি, হাওয়া আর প্যাট যে আছে, প্যাট এবং প্যাটের কাছের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলোকে
আপনার রক্ষা করতে হবে হারাম থেকে। পেটকে রক্ষা করতে হবে, এক নম্বর পেটকে রক্ষা করতে হবে, যেন পেটে পেটে যেন হারাম কিছু না ঢুকে। কি পেটকে রক্ষা করতে হবে মানে কি? পেটে যেন হারাম কিছু না ঢুকে। আর পেটের আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গ মানে লজ্জাস্থান, পেটের কাছে থাকে। সুতরাং এই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর এই লজ্জাস্থান হেফাজত পাবে কখন? যদি এর আগেরগুলোকে হেফাজত করা যায়, চোখ। হ্যাঁ, কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, তারপর হচ্ছে ওই একমাত্র পুরুষ যাব। প্রথমে লজ্জাস্থান হেফাজতের আগে কি বলছে? যে মুমিনদেরকে আপনি বলে দেন যেন চোখ নিয়ন্ত্রণ করে। চোখ নিয়ন্ত্রণ হইলে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করা সম্ভব। আর চোখ যদি নিয়ন্ত্রণ না হয়, রাস্তাঘাটে এইদিক সেদিক তাকায়, কোনো মেয়ের উপর চোখ পড়ে গেলে এটার পিছনে লাগে যাবে, শেষ হয়ে যাবে পিছনে নাকি না? সুতরাং নিজের প্যাটকে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, ঠিক না? তাইলে সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা পাওয়া হবে। কারণ আল্লাহ চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আচরণ হোক। এই কারণে তো আল্লাহ হারাম করে দিয়েছেন এই কাজগুলোকে, নাকি না? এই কারণে সত্যিকার অর্থে লজ্জা হচ্ছে যে এইভাবে এইগুলোকে লজ্জা রক্ষা করতে হবে। আরেকটা বলছে রসুল বলতেন কুরিল মৌ তোমার বিলা, এবং তোমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা কি স্মরণ করতে হবে? এবং মৃত্যুর পরে যে হাড়গোড় সব পুরাণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এগুলো ফিকির করতে হবে। এবং রসুল বলছেন ওমান আরাদাল আখিরাতা তার ফাজিলাতাদ দুনিয়া, যে ব্যক্তি পরকাল চায় তাকে দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করতে হবে। যদি কেউ এই কাজটা করতে পারে তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া হবে। তাইলে আল্লাহকে সত্যিকার অর্থে কেউ যদি লজ্জা পায় তাইলে পেটে হারাম ঢুকাবে না? পেটে হারাম ঢুকাবে না। তাইলে হারাম থেকে বাঁচার জন্য, হারাম উপার্জন থেকে বাঁচার জন্য এটা আরেকটা মাধ্যম। চতুর্থ নম্বর হারাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে যে সব সময় এই চেতনা মাথায় রাখবে যে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। কিয়ামতের দিবসে আল্লাহর সামনে হাজিরা দিয়ে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে, হাজিরা দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন, বিশেষ করে সম্পদ আহরণের ক্ষেত্রে, বিশেষ করে রাসূল বলেন লা তাজুরু কদমা আব্দিন হাত্তা ইউসলান আরবা, যে কোনো মানুষ তার দুই পাকে অগ্রসর করতে পারবে না আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত চারটা জিনিসের উত্তর না দিতে পারে। এক নম্বর কি? আমি অন্য ফিমা আসনা, যে তার পুরো বয়স সম্পর্কে যে কীভাবে সে এই বয়সকে কাটিয়েছে। ওয়ান সবাব হিফিমা আমলা, দ্বিতীয় নম্বর সে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কীভাবে যৌবনকে অতিবাহিত করেছে। কারণ যৌবনের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতু পুরো বয়সের মধ্যে যৌবন আসে না। কিন্তু এটাকে ভিন্নভাবে বলছে কেন? কারণ এই সময়ে যত অঘটন ঘটন সব কিছু কিন্তু এই সময়ের মধ্যে হয়। তৃতীয় নম্বর যেটা আজকের আলোচনার সাথে, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়ফিমা, যে তার সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে কীভাবে উপার্জন করেছে, কীভাবে ব্যয় করেছে। তাইলে ওই যে উপার্জনটা সঠিকভাবে হইতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে যে কি আমাদের হিসাব দেওয়া লাগবে, যে এই সম্পদটা কীভাবে আসছে, উপার্জনটা সঠিকভাবে হয়েছে কি না নাকি হয়নি, আবার সঠিকভাবে হইলেও এটার ব্যয় সঠিক হয়েছে কি না নাকি হয়নি। আর পেছনে ওয়ান আলিহি মাযা আমিলা ফিহ, আর জ্ঞান সম্পর্কে হিসাব দিতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করেছে কি না। আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু তারপরেও করি। আমরা সবাই জানি না মিথ্যা কথা বলা হারাম, সবাই জানি কিন্তু মিথ্যা কথা বলি নাকি বলি না। আমরা কি সবাই জানি না আরব মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম কিন্তু কষ্ট দেই না নাকি দেই না? নিজের আশেপাশের অন্য ছাত্র ভাইকে কষ্ট দেয় না, মাঝে মাঝে মারামারি লাগাই দেয় নাকি? হ্যাঁ, সুতরাং এই জাতীয় অনেক কিছু, হ্যাঁ, আপনার করে থাকে মানুষ। তাইলে জ্ঞান অনুযায়ী আমল হয় না। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। তাইলে পরমকালে যদি আল্লাহর সামনে হিসাব দেওয়ার চিন্তা থাকে তাইলে হারামভাবে উপার্জন সে করবে না। আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে বিশেষ করে এটার উপর প্রভাব পড়ে সালাফদের যদি জীবনচরিত জানা যায় যে কীভাবে তারা রিজিক অনুসন্ধান করেছিলেন, হারাম পথে কি অগ্রসর হয়েছিলেন কিনা, সেটা একটা দৃষ্টান্তে যে শেষ করছে, সাহেবের আলোচনা আছে সামনে, সেটা হচ্ছে কি যে সাহাবাদের মধ্যে এই তৎপরতা ছিল যে হালালভাবে রিজিক উপার্জন করবে, কখনো হারামভাবে করবে না। এটা ছিল সাহাবাদের চেতনা।
এই কারণে শুধু সাহাবায়ে কেরাম নয়, এটা সাহাবায়ে কেরাম রাসূল থেকে শিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে উসওয়া, আমাদেরকে আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে ইন্নী লা আনকালিবু ইলা আহলি ফাআজিদু তামরাতা সাখাতাতান আলা ফিরাসি, বলে যে আমি অনেক সময় ফ্যামিলির কাছে যাই, বাসায় যাই, বাসায় গিয়ে দেখি যে হঠাৎ করে একটা খেজুর পড়ে আছে নিচে, পড়ে আছে, বলে যে আমার মন চায় যে এটা উঠে নিয়ে মুখে দিয়ে দেব, মানে খাও। হ্যাঁ, যে থুম্মা আরফাউহা লিআকুলহা, যে এটা মুখে উঠিয়ে নিব, কিন্তু আমি কেন সেটা খাই না হুলস্থুল করে, থুম্মা আখশা আন তাকুনা সাদাকাতান ফাউলকিয়াহা, কিন্তু আমার ভয় লাগে এটা সৎকার কোনো খেজুর হইতে পারে, আর সৎকার খাওয়া রাসূলের জন্য হারাম, রাসূলের জন্য সৎকার খাওয়া হারাম, এই কারণে এই ভয়ে ওই খেজুরটা খাচ্ছে না, কিন্তু মনে চাচ্ছিল খেজুরটা পড়ে আছে খাইবে, হ্যাঁ খিদা নিবারণ হয়ে যাক। তাহলে কীভাবে সতর্ক ছিলেন? একসময় হযরত হাসানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, ওনার নাতি, সে সৎকার একটা খেজুর পড়ে থাকতে দেখেছিল, এটা নিয়ে হুট করে মুখে দিয়ে দিছে, কারণ ছোট বাচ্চা কী করে পাইছে মুখে দিয়ে দিছে। রাসূল বলছেন কাহ কাহ, মানে মুখ থেকে ফালাই দেওয়ার জন্য, মানে বলতেছে যেন সে মুখ থেকে ফালাই দেয়। তখন বলতেছিল আমার সাহর্থ আন্না নাকুলু সাদাকা, যে তুমি কি জানো না যে আমাদের জন্য, মানে রাসূল এবং রাসূলের ফ্যামিলি হাসান হোসেন এরাও ফ্যামিলির সদস্য, যে আমাদের জন্য সৎকার খাওয়া হারাম, সুতরাং দেখলে মুখে দিতে হবে না, হ্যাঁ এটা মুখে দেওয়া যাবে না। হযরত সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলাহু একবার তার গোলাম তার কাছে কিছু খাদ্য নিয়ে আসছে, পেটে খিদা ছিল, এই কারণে উনি চট করে নিয়ে খাইয়ে ফেললেন, কিন্তু কতক্ষণ পরে ওই গোলামটা বলতেছে আপনি যে খাইয়ে ফেললেন, সবসময় তো জিজ্ঞাসা করেন খবরটা ফোন নেন, আজকে তো জানতে চান না যে কোথায় থেকে আসছে এগুলা, বলেছে কোথায় থেকে আসছে, বলেছে আমি জাহিলি যুগে গণনার কাজ করছিলাম, গণকরা যে গণনা করে কাজ করছিলাম, আসলে এটা আমি জানিও না আন্দাজে, কিন্তু তখন নিয়ম ছিল যে কাজ হয়ে গেলে টাকা দিবে পরে, ওই বেচারা এখন ইদানিং আসি আমাকে ওই যে ওটার বিনিময় দেবে, গণনার কাজ করছে ওটার বিনিময়, হযরত আবু বকর সাথে সাথে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মানে পেটের থেকে সব বাইর করে দিলেন বমি করে। এবং অন্য বন্যা আছে যে যদি এইভাবে উনি বলতেছেন লাউলাম তাখরুজিল্লা মা আনফসিহা আখরাজতুহা, যে মুখে হাত ঢুকাই দিলে আমার সব বমি করে বাইর হয়ে গেছে, এটা তো সহজ হয়েছে, যদি এটা বাইর না হইতো, যদি আমার ভ্রুকে বাইর করার দরকার হইতো, এগুলো বাইর করতে গিয়ে তাও বাইর করে ফেলত, মানে এটা আমার পেটে থাকতে দিতাম না। এবং আল্লাহর কাছে কি বলতেছেন, আল্লাহ বাইনি আতাদের উইলাই মিম্মা আমরাতিল উরুক ওয়া খালাফাতিল আমআ, বলতেছে হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই যে কিছুক্ষণ আগে যে খাদ্য ঢুকে গেছিল রগরে সাই কিছু ঢুকে গেছে না, পেটের তন্ত্রীতে লেগে গেছে না, এখনও তো পুরো বাইরে মানে কিছু যে লেগে আছে, এগুলোর থেকেও আপনার আশ্রয় চাই, এগুলো তো আর বাইর করা সম্ভব না, ঠিক না? তাইলে কীভাবে সালাফরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলেন, এরকম অনেক সাহাবীর ঘটনা আছে। সুতরাং আমরা সালাফদের যদি জীবনী আমরা পড়ে দেখি, তাইলে ইনশাআল্লাহ দেখবো যে হ্যাঁ আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে, হারাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে, তাদের জন্য সিরত দেখি তারাও মানুষ ছিল আমরাও মানুষ, সুতরাং সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জানান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু আলী ওয়া লাকুম সাইয়্যিদুল মুরসালিন।